একটা ঘরে চারটা মোমবাতি জ্বলছিল। তারা চারজন একে অপরের সাথে গল্প করতে লাগলো। প্রথম মোমবাতি বলল, আমি শান্তি, আমি বেশিক্ষণ জ্বলতে পারবো না, আমাকে নিভে যেতে হবে। তাই বলেই মোমবাতিটি নিভে গেল। এরপর দ্বিতীয় মোমবাতি বলল, আমি বিশ্বাস, যেখানে শান্তি নেই সেখানে আমি থাকতে পারবো না। এই বলে সেও নিভে গেল। এরপর তৃতীয় মোমবাতিতে বলল, আমি ভালোবাসা, যেখানে শান্তি নেই বিশ্বাস নেই সেখানে আমি কি করে থাকি। তারা নেবে গেলে আমিও নেবে যাই, এটা বলে সেও নেবে গেল। এবার একটা ছোট্ট ছেলে ঘরটাতে প্রবেশ করলো, দেখলো তিনটা মোমবাতি নেবে গেছে, শুধু একটা মোমবাতি অল্প অল্প জ্বলছে। সে ছেলেটি বলল, তোমরা নেবে গেলে কেন, তোমাদের তো পুরো জ্বলার উচিত ছিল। এটা বলেই সে কাঁদতে লাগলো। তার কান্না দেখে চতুর্থ মোমবাতিতে বলল, আমি আশা, আমি সব সময় থাকি, তুমি আমাকে দিয়ে সবাইকে ফিরে আনতে পারো। এরপর ছেলেটি চতুর্থ মোমবাতিটি দিয়ে বাকি সবগুলো মোমবাতিকে জ্বালালো। এই ছোট্ট গল্প থেকে আমরা শিখতে পারি, জীবনে দুঃখ কষ্ট হতাশা ব্যর্থতা আসতেই পারে, সুখ শান্তি ভালোবাসা হারিয়ে যেতেই পারে, কিন্তু কখনোই আশাহত হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। একদিন একদিন এই আশা দিয়েই বাকি জীবনের বাকি মোমবাতিগুলো জ্বালিয়ে তোলা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।